Oh, wow! Wow! কমেডিয়ান ক্রিস রককে মঞ্চে উঠে কোষে চড় মেরে এবারের অস্কারে এক অভিনব ঘটনার জন্ম দিলেন তারকা অভিনেতা উইল স্মিথ। ঘটনাটির ক্লিপ নিয়ে এখন উত্তাল ইন্টারনেট, চলছে নানা আলোচনা সমালোচনা। ঘটনার সূত্রপাত হয় যখন কমেডিয়ান ক্রিস রক মনোনীত অভিনেতাদের নাম নিয়ে কৌতুক করছিলেন। সেরা অভিনেতা ক্যাটাগরিতে মনোনীত উইল স্মিথের নাম নিয়ে তিনি স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথকে উদ্দেশ্য করে বলেন, জেডা, আমি তোমাকে ভালোবাসি, জিআই জেন টুতে তোমাকে দেখার অপেক্ষায় আছি। এরপরেই মঞ্চে এসে ক্রিস রককে সজোরে একটি চড় মারেন উইল স্মিথ। ঘটনার আকস্মিকতায় অনেকেই মনে করেন এটিও ছিল স্ক্রিপ্টের একটি সাজানো অংশ। তবে নিজের আসনে ফেরত এসে স্মিথ রকের উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলেন, তোমার মুখে আমার স্ত্রীর নাম নেয়া বন্ধ করো। প্রত্যুত্তরে রক বলেন, আমি করছি, তবে টেলিভিশনের ইতিহাসে এটি সবচেয়ে ঘটনাবহুল একটি রাত। Greatest night in the history of television. Okay. জেডা স্মিথ বর্তমানে অটো ইমিউন ডিসঅর্ডার অ্যালোপেসিয়া রোগে ভুগছেন। গত ডিসেম্বরে তিনি জানান এই রোগের কারণে তিনি চুল হারানোর আশঙ্কা করছেন। অবশ্য কিছুক্ষণ পরেই সেরা অভিনেতার অ্যাওয়ার্ড নিতে মঞ্চে আসেন উইল স্মিথ। কিং রিচার্ড সিনেমায় রিচার্ড উইলিয়ামস চরিত্রটির জন্য সেরা অভিনেতা মনোনীত হন তিনি। পুরস্কার গ্রহণকালে একাডেমির কাছে ক্ষমা চাইলেও রকের ব্যাপারে মৌন ছিলেন এই অভিনেতা। বলেন, প্রত্যাশা করব একাডেমি আমাকে সামনেও আমন্ত্রণ জানাবে। ওয়াজ এ ফিয়ার্স ডিফেন্ডার অফ হিজ ফ্যামিলি